জঙ্গল থেকে লোকালয়ে এসে খেয়ে যাচ্ছে মুরগি ও ছাগল, নষ্ট করছে শস্য এবং মৌমাছি পালন। অদিষ্ট হয়ে গ্রামবাসীরা পাহারা দিতে শুরু করেছেন। জন্তুকে ধরতে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়েছে। ঘটনাটি কালিম্পং জেলার সামসিংফাড়ির পাহাড়ি গ্রাম মন্ডলগাঁও ও খাসমহল এলাকা। নেওড়াফাড়ি জাতীয় উদ্যান সংলগ্ন বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে দিনের বেলা ও রাতের হিমালয়ান ব্ল্যাক বিয়ার উপদ্রব চালাচ্ছে, শস্যকে নষ্ট করছে। এলাকাবাসীদের মধু চাষের জন্য তৈরি করা মৌমাছির ঘর মধু খেয়ে নিচ্ছে ভাল্লুক। নেওড়াভারি জাতীয় উদ্যানে সামসিং ফরেস্ট থেকে ভাল্লুক ধরার জন্য মন্ডলগাঁওতে মুরগির টোপ দিয়ে লোহার খাঁচা পাতা হয়েছে। ভাল্লুকের উপদ্রব থেকে বাসিন্দারা কবে রেহাই পাবেন, উত্তর নেই কারুর কাছে। ধূপগুড়ি থেকে সুভাষ মধুকের রিপোর্ট। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।